বন্ধুরা, আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজ রাজধানীর গাবতলী থেকে তুরাগ নদী পাড়ি দিয়ে এবং আঁকাবাঁকা মেঠোপথ দিয়ে আমরা চলে যাচ্ছি সাভারের দিকে। কেননা আজকের আপনাদের ভিডিওর বিষয় হচ্ছে অ্যাক্টিভ ই-কমার্সের মূল অফিস এবং এ টু জেড অফিসিয়াল সব কিছু ধারণা। কারণ আপনারা অনেকেই বিভিন্নভাবে অ্যাক্টিভের বিভিন্ন জিনিস নিয়ে প্রশ্ন করে থাকেন, তাই আমরা সরাসরি গাবতলী থেকে চলে আসলাম সাভার স্মৃতিসৌধ। সাভার স্মৃতিসৌধে আমরা নামার পরে রাস্তার অপোজিটে যখনই আমরা গেলাম অ্যাক্টিভ ই-কমার্সের হেড অফিসে আমরা চলে এসেছি। এখানে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট প্রথমেই আমরা গ্যালারি আকারে ডেমো দেখতে পেলাম। আশাটা করতে চান তারা অ্যাক্টিভের ছায়াতলে আসুন, বিষয়টা ভালোভাবে জানুন এবং ক্যারিয়ার করার জন্য জাস্ট 6-12 মাস কন্টিনিউ প্রসেসে একটু প্র্যাকটিস করলে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এখন একজন ডিলারের সাথে কথা বলবো যিনি আব্দুল আলামিন ভাই, পাবনা থেকে এসেছেন। আমরা এখন তার সাথে কথা বলবো যে তিনি কীভাবে পাবনাতে কাজ করতেছেন এবং এই কাজ করে তিনি পাবনাতে কেমনভাবে সারা ফেলছেন আমরা আলামিন ভাইয়ের নিজ মুখ থেকে শুনবো। তো আলামিন ভাই, আপনি এখান থেকে ডিলার কত আগে নিছেন? আসসালামু আলাইকুম। অ্যাক্টিভ ই-কমার্সের ডিলার আমি বিগত মার্চ মাসে 22 থেকে শুরু করছি কাজ। এখানে পাবনা জেলার ডিলার নিয়েছি। আলামিন ভাই, আজকে কি এখানে অফিসে আসছেন, আজকে কী নিয়তে আসছেন বা কী কী কারণের জন্য আজকে আসছেন অফিসে? এখানে আমি আসছি, এখানে যেহেতু আমি ডিলার, আমার প্রোডাক্ট নিত্য প্রয়োজনে মালামাল যাতে সদস্য গ্রাহক সবাই যাতে পেতে পারে, পাবনা থেকে সবাই যাতে এই প্রোডাক্টগুলো পায়, সেজন্য নতুন নতুন প্রোডাক্ট সংগ্রহ করার জন্য।
খরচটা সম্পর্কে অনেকে জিজ্ঞাসা করতে চাইছিল যে এই খরচটা কারা বহন করবে। আমরা এখন আব্দুল আলীম স্যারের কাছে এটাও জিজ্ঞাসা করব যে এই ঢাকা থেকে যে পণ্যটা সিলেট যাক, রাজশাহী যাক, রংপুর যাক, এসে পরিবহন পর্যন্ত বা সুন্দরবন পরিবহনে, তো এই পর্যন্ত এখানে যেই পরিমাণ প্রোডাক্টে যাক, তো ওইটাকে আসলে কোম্পানি বহন করবে কি না, এই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বা এসে পরিবহনে এই সার্ভিসটা কোম্পানি বহন করবে, না যিনি ডিলারশিপ নিচ্ছে তিনি বহন করতে হবে, এই সম্পর্কে আমাদেরকে আব্দুল আলীম সাহেব আরও কিছু বলবে। অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন। আর যিনি কাস্টমার শুধু তার জন্য আমরা অবশ্যই তাকে ফ্রি সার্ভিসটা দেব বা ডেলিভারিটা ফ্রি করব। এখন একজন ডিলারশিপ নিল, সে চাচ্ছে যে 50,000 টাকার পণ্য সে নেবে, এই পণ্যটা পাঠাইতে যে খরচটা হবে এই খরচটা কে কে বহন করবে? অন্য কে, ডিলারশিপে বহন করবে না কোম্পানি থেকে বহন করবে? অবশ্যই কোম্পানি থেকে বহন করবে। আচ্ছা জি বন্ধুরা, আমরা এই প্রশ্নটা উত্তরে খোঁজ করছিলাম যে এখান থেকে যে প্রোডাক্টগুলো বিভিন্ন জেলায় যাবে, অর্থাৎ থানা পর্যায়ে যাবে, সুন্দরবনে হোক, এসে পরিবহনে হোক, এই প্রোডাক্টগুলো কিন্তু সম্পূর্ণ কোম্পানি নিজ খরচে ডিলারদের কাছে পৌঁছানো হবে। নিঃসন্দেহে এটা একটি খুব একটা সম্ভাবনাময় কোম্পানি, যেখানে ডিলারশিপদের জন্য সুপার শপ যারা করতেছে তাদের জন্য একটা খুব সুন্দর মহৎ উদ্যোগ নিয়েছে। এছাড়াও যে সমস্ত এলাকায় বন্যা কবলিত হচ্ছে ওই সমস্ত এলাকার মানুষদেরকে ত্রাণ বিতরণ এবং সহায়তা করা হচ্ছে অ্যাক্টিভের পক্ষ থেকে। আমরা কোনো প্রাণ কোনো সাহায্য কিচ্ছু হয়নি, এই প্রথম, এই প্রথম বন্যার ভিতরে আমাদের সাহায্য করার জন্য অ্যাক্টিভ কোম্পানিকে ধন্যবাদ। বন্ধুরা, এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি অ্যাক্টিভ ই-কমার্সের যিনি সুনামধন্য চেয়ারম্যান স্যার, এবং অ্যাক্টিভ ই-কমার্সকে নিয়ে যিনি স্বপ্ন দেখেন এবং স্বপ্ন দেখান অ্যাক্টিভ ই-কমার্সের ভবিষ্যৎ সম্পর্কে তার মুখ থেকে আমরা সরাসরি শুনব। স্যার, আসলে আমাদের বিভিন্ন দর্শকরা এবং যারা নতুন মেম্বার হবে এবং যারা এই কোম্পানির সাথে যুক্ত হয়ে কাজ করতে চাচ্ছে তাদের সম্পর্কে কিছু আর কি বলেন, যাতে করে তারা এই কোম্পানির সাথে কী সুযোগ সুবিধাটা পাচ্ছে এবং আমরা আমাদের ডেলিভারি ম্যানদের ডেলিভারি করতে পারি, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। প্রোডাক্ট সে চাইলে তার বাসা থেকেও প্রোডাক্ট পেতে পারে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। জাস্ট মেম্বার হওয়ার জন্য ফার্স্ট টাইমে অফিসে আসাটাই বেটার, যেহেতু ফার্স্ট টাইম মেম্বার হওয়াটা দরকার। মেম্বার হলে সেই ফ্যাসিলিটিগুলো পাবে,
মেম্বার না হওয়া পর্যন্ত সে অ্যাক্টিভ ই-কমার্সের কোনো রকমের ফ্যাসিলিটি পাবে না। এই হচ্ছে আমাদের ব্যাপার। আমার আর একটা প্রশ্ন ছিল, যদি একজন মেম্বার হতে চায় তাকে কি মানে অ্যাক্টিভ ই-কমার্সের মূল অফিসে আসতে হবে না যে কোনো ব্রাঞ্চে গিয়ে সে মেম্বার হতে পারবে, এই সম্পর্কে যদি বলতেন। না, এখানে মেম্বার হওয়ার জন্য আমাদের অ্যাক্টিভ হেড অফিসে আসতে হবে এরকম কিছু না। আমাদের বিভিন্ন লিডারবৃন্দ আছে, তারা কিন্তু অনেক সময় ফিল্ডে থাকে, তাদের আমাদের লিডারবৃন্দের কাছ থেকেও সে সরাসরি মেম্বার হতে পারবে বা আমাদের ব্রাঞ্চ অফিসে গিয়েও মেম্বার হতে পারবে। অফিসে আসতে হবে সেরকম কিছু না, জাস্ট আমাদের অ্যাক্টিভ ই-কমার্সের সাথে জড়িত লিডারবৃন্দ আছে, অনেক ডিস্ট্রিবিউটার আছে, তাদের মাধ্যমে মেম্বার হলেই চলবে, যে কোনো জায়গা থেকেই হোক, কোনো সমস্যা নেই। স্যার আর একটা কথা হচ্ছে, যেমন দেখা যায় আমাদের ভবিষ্যতে কি এরকম কোনো প্ল্যান আছে যে পুরো বাংলাদেশের প্রত্যেকটি থানা জেলা পর্যায়ে এটা আসবে এবং এটা যারা নিতে চায় তারাও এখান থেকে কীরকম ধরনের একটা সুযোগ সুবিধা পাবে, স্যার এই সম্পর্কেও একটু বলেন। আমাদের ফিউচার প্ল্যান, বাংলাদেশে যতগুলো ইউনিয়ন আছে প্রতিটা ইউনিয়নে ইনশাল্লাহ আমাদের একটা করে পয়েন্ট থাকবে, যেহেতু আমাদের প্রোডাক্টগুলো সবই নিত্য প্রয়োজনীয়, হাতের নাগালে না পেলে মানুষ কিন্তু নিতে পারবে না, ইজিলি পাবে না। তাই মানুষের সুবিধার্থে, আমাদের গ্রাহকদের সুবিধার্থে আমরা চাচ্ছি বাংলাদেশের প্রতিটা ইউনিয়নে আমাদের এক একটা ব্রাঞ্চ থাকবে, একটা অফিস থাকবে, যাতে তারা খুব সহজেই তাদের হাতের নাগালে প্রোডাক্টগুলো পেয়ে যায়। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে অ্যাক্টিভ ই-কমার্স নিয়ে আপনাদের যে সকল প্রশ্ন রয়েছে, আপনাদের যে সকল চিন্তা চেতনাগুলো রয়েছে, সকল প্রশ্নের সমাধান আজকের এই ভিডিওতে হয়ে গেছে। তারপরও আমি আপনাদেরকে বলবো, আমাদের চ্যানেলের সাথে যুক্ত থেকে আপনার কার্যক্রমকে অ্যাক্টিভ ই-কমার্সের সাথে চালিয়ে যান এবং সব ধরনের আপডেট পেতে, সব ধরনের তথ্য পেতে, সব ধরনের সহযোগিতা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি